our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts her hand in mine. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুপর্ণা বেঙ্গলের ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো সকাল সকাল বলতে গেলে আজকে উঠেছি অনেক সকালে, কিন্তু কাজ বাজ চলছে আর গরমের জন্য তাড়াহুড়ো করে আমি কিছুতেই কাজ সেরে উঠতে পারছি না। জানি না কেন এটা কি সবার মধ্যে হচ্ছে না আমার মধ্যে একারই শুধু হচ্ছে, তো একটু জানাবে প্লিজ কমেন্ট করে। তো যাই হোক, এত কিছু কাজ আছে, একটার পর একটাও চলছে। আর আমি গতকাল রাতে শুতে যাওয়ার আগে এবার আজ থেকে ভাবছি যতটা পারা যায় যদি সকাল করে একটু শুতে পারি তাহলে আমি সমস্ত বাড়ির বাসনগুলো, মানে খাওয়া দাওয়া বাসনগুলো আমি ধুতে পারবো। তো যাই হোক, গতকাল রাত্রেবেলা আমি সমস্ত বাসনগুলো ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, কিন্তু গুছানো কোনো হয়নি। আর গ্যাসটাও মুছে রেখেছিলাম, গ্যাসটা আবার একটু সকালের দিকে নেতাগুলোতে হয়, যেহেতু আমার ঘরে না প্রচণ্ড ইঁদুর আছে। তো আবার গ্যাসটা মুছামুছি করে দুধ গরম করলাম, চা হলো। তো এখন আবার চা খাওয়া হয়নি, চাটা নিয়ে ওই রুমে গেছে তোমাদের দাদাভাই। আর আমি তার আগে তোমাদেরকে একটু গুড মর্নিংটা জানিয়ে দিনটা শুরু করলাম। আর ওই দেখতে পাচ্ছ গামলা জামা কাপড়গুলো গুছাতে গিয়ে কাল সন্ধ্যেবেলাতে গামলাটাকে নিয়ে এসেছি, পট করে বললাম কারেন্ট চলে গেলো, কারেন্টটা গিয়ে দিই যেই গেলো আমি আর ওগুলো গুছাতে পারলাম না। তারপরে এই ঘরের রুম পেয়ে স্যার পড়াতে এলো, আর গুছাতে হলো না। মানে জামা কাপড় আমি গুছাতে গেলে কেন জানি না এরকম পর বাধা আসে। তো যাই হোক, আমাকে এগুলো পরে আজকের মধ্যে গুছিয়ে ফেলবো, চাটা খেয়ে দেখা যাক। আর ঘরের শুধু ঘর ঝাড় মুছাটাই বাকি আছে, ওই রুমে দেখতেই পেলে বিছানাটা ঝাড়া হয়ে গেছে। আর এই বিছানাটা তো সেরকমভাবে কিছু গুছানো নেই, শুধু একটু ঝাপটে চুপটে দিলেই হলো। তো তোমাদের দাদাভাই আর ছেলে ওই রুমে চলেও গেছে চাটা নিয়ে। আর আমার দেখতে পাচ্ছ গলা দিয়ে পুরো ঘাম যেন টোষ্ট টোষ্ট পড়ছে, শুধু বললাম ঘর ঝাড় মুছাটা করলেই হলো। আজকে আবার বলে দিই তোমাদেরকে, আজকে মঙ্গলবার, আজকে মঙ্গলবার, তার আবার জয় মঙ্গলবার। আজকে আজকে একটা আছে আর লাস্ট আর একটা আছে, দুটো মাত্র হাতে, মানে আজকে আর একটা পর একটা, খালি জয় মঙ্গলবার আপাতত এখানে শেষ এই বছরের মতো। তো যাই হোক, সেটা আজকে মঙ্গলবার পড়েছে, জয় মঙ্গলবারটা আমি আজকে করব। আর লাস্টটা তো আজকে করতেই হবে, তার জন্য তোমরা তো জানোই উপোস টুপোস দিতে হবে। আর তার জন্য তো কি রান্না করছি, জয় মঙ্গলবারে কি খাচ্ছি না খাচ্ছি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর প্রচুর জলের বোতল ছিল, যত জলের বোতলগুলো ভরে ট্রান্সফার করলাম, জায়গা মতন কিছু ফ্রিজে রাখলাম। আর তোমরা তো জানোই জলের বোতলগুলো আমি ওই তাকটাই রাখি, অন্ধকার ওই দেখো, আর এক ফিল্টারের জলও আমাকে দিতে হলো। তো যাই হোক, চলো ওই ঘরে একটুখানি বসি, তারপর পাখিদের এই যে জল টলগুলো না একটু পরিষ্কার করা হয়নি, একটু পরিষ্কার করতে হবে। রোদ মারাত্মক, রোদ মারাত্মক, মানে আমি এই মারাত্মক রোদে 600 কিলোমিটার আমি কদিন ধরে যে জার্নিং করেছি সেটা আমি নিজে নিজে বুঝতে পারছি। যতই মুখ চোখ ঢেকে যাই না কেন মুখের পরিস্থিতি কিন্তু খুব বেহাল হয়ে গেছে, বুঝতে পেরেছ? খুব বেহাল, মানে এতটাই মুখে ট্যান পড়েছে কি বলবো বন্ধুরা তোমাদেরকে, মুখ যেন একবারে কালকাহারি হয়ে গেছে পুরো। তো চলো এই রুমে গিয়ে একটু বসি। আর ছেলে তো বললাম গোপুসোনাদেরকে কিন্তু উঠিয়েও দিয়েছে, গোপুসোনাদের খাইয়েও দিয়েছে। আর এই ঘরটা না অনেকটাই ঠান্ডা, বাপরে বাপ, যেহেতু সারা রাত এসিটা চলেছে, তারপরে এই ঘরটা আর সিলিং করা আছে ওই জন্য এই রুমটা থেকে ওই রুমে যাওয়া যাচ্ছে না। আর আমি গোপুসোনাদেরকে ওই ঘরে কিছুতেই পাঠাতে পারছি না, পুজো করার সময় নিয়ে যাচ্ছি আবার নিয়ে চলে আসছি, কী করবো বলো? আমাদের মতন তো ওর গরম পড়ে তাই না?
যাই হোক, ছেলে এই যে কোলে করে গাড়ি, সকাল থেকে কি সব গাড়ি টাড়ি বানিয়ে দিয়েছে? ভাস বানিয়েছে। আচ্ছা যাই হোক, আর তোমাদেরকে তো দেখানোই হয়নি, আমার ছেলে চুল কেটেছে। চুল চুল কবে বলতো? গত কি বারকে চুল কাটলে গো? শনিবার দিন চুল কেটে গেলে না? শনিবার দিনকে চুল কেটেছে বাপ বেটা মিলে। তোমাদেরকে দেখানো হয়নি, পেছনে দেখো চুল কেটেছে, ওর বাবা ওইদিকে চুল দাঁড়িয়ে কেটেছে। শনিবারে চুলটা কেটেছে, আজকে তোমাদেরকে মঙ্গলবারে জানাচ্ছি কি গুড নিউজ দিলাম সকাল সকাল। তো চলো চাটা এটা খাক, বসে থাকি একটুখানি। তো চলো সঙ্গে থাকো। একজনের ছবি আঁকে এক মনে হয়ব, আরেকজনে বসে বসে রং মাখে, ও হই আবার সে ছবি খান নষ্ট করে কোন জনা কোন জনা, সে ছবি খান নষ্ট করে। স্নান টান করে পুজো দিয়ে আর এমনকি জামা কাপড় গুলো যেগুলো ভিজিয়েছিলাম সেগুলো কাচাকুচি করে মিলেও দিয়েছি, আর ছেলেকে খাওয়াচ্ছে এখন ভাত আর বেগুনি। আর এই যে বেগুনি গরম গরম করা হলো, আর এইদিকে আমাদের মুড়ি নিয়ে চলে এসেছি, শশার মুড়ি, আর বাকিগুলো বেগুনি তোমার দাদাভাই করছে। আর এই যে ছেলেকে তার ফাঁকে আমি ভাতটা খাইয়ে দিই, নাহলে খেতে খেতে ভাত খাওয়ানো যায় না। আর যেহেতু আবার আমি মঙ্গলবার করেছি ভাত আমি খাবো না, সেই জন্য ছেলেটাকে খাইয়ে দিচ্ছি। চলো জল খাবারটা খেয়ে তো আবার দুপুরে আমি কি খাবো তারপর রান্নাবান্না তো করতেই হবে, জল পরে কথা। রান্নাবান্না করে খেলে আবার তোমাদের দাদা ভাই সবাই মিলে স্নান করে নিলাম, একবার হয়েও করেও আর হয়নি, আর মাথা ভিজাচ্ছি না, সকালবেলা মাথা ভিজিয়েছে, আমি আর মাথা ভিজাচ্ছি না, প্রচন্ড ঠান্ডা লেগে যাবে। চলো স্নান টানটা করে আবার ড্রেস চেঞ্জ করে আমি রান্নাবান্না করেছি, চলো তোমাদেরকে একদম দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, স্নান টান করে আবারও স্নান করলাম, দুবার আজকে স্নান হয়ে গেল কিন্তু। তো যাই হোক, খাবার দাবার নিয়ে বসে গেছি, যেহেতু আজকে জয় মঙ্গলবার তো সেই জন্য আজকে ডালিয়া করেছি, আর মুগ ডাল দিয়ে ডালিয়া, আর এর মধ্যে ফুলকপি আছে, কুমড়ো আছে, আলু আছে, আর কি ছিল একটা ঝিঙে পটল ছিল, একটু করে দিয়ে দিয়েছি। তিনজনে তিনটে থালায় বেড়ে নিয়েছি, আর এদিকে পাঁপড় ভাজা করেছি, আর এদিকে করেছি ঝিঙে আলুই পোস্ত। আজকে ঝিঙে আলু পোস্তটা একদম শুকনো শুকনো করে করেছি, কেননা যেহেতু খিচুড়িটা লটপটে তো সেই জন্য পোস্তটা একটু শুকনো শুকনো করেছি। তো যাই হোক, খাওয়া দাওয়াটা সেরে নিই, ভীষণ গরম পড়েছে, ভীষণ গরম, এই গরমে খিচুড়ি খাওয়াটা ঠিক না, কিন্তু কি করব, ময়দা খাওয়ার থেকে অনেক ভালো। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, সেরে নিয়ে তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর তো একটুখানি ঘুমিয়ে গেছিলাম, তারপর রেস্টও হয়ে গেল যাই হোক। আর ছেলে দেখো গোপুর সঙ্গে একটু হাওয়া খাতে বেরিয়ে নিয়েছে, তো যেহেতু ওই রুমে শুয়েছিল এবার এই রুমে ঠাকুর ঘরে নিয়ে যাব, তো একটু বললো ফাঁকতে ঘোরাঘুরি করাচ্ছি মানো আমি তাই করা। আর এখন বাজে 6:30, কিন্তু 6:30 বাজলেও অন্ধকারটা হয়নি, কিন্তু সন্ধ্যে দেওয়ার মনে হয় আমার কাছে মনে হয় টাইম হয়ে গেছে, যেহেতু আজকে আমি কিন্তু একটু তাড়াতাড়ি সন্ধ্যে দিয়ে দেবো, তো কারণ আজকে যেহেতু মঙ্গলবার করেছি সেই জন্য একটু তাড়াতাড়ি সন্ধ্যে দেবো। চলো গোপুর সোনাদেরকে বসিয়ে দাও, আর মঙ্গলবার করা মানেই তো জোর খাবার দাওয়া, আর জবরদস্ত খাওয়া দাওয়া মানেই চিড়ে কলাটা দই আম যদি এইটা মাখিয়ে না খায় এটা এইটাই হচ্ছে আসল মঙ্গলবার করা। তো এইটাই খেলেই আমার কাছে মনে হয় এটা মঙ্গলবার করা পূর্ণ হবে আর কি। তো এটা আমি ছোটোর থেকে আমার মাকেই দেখেছি করতো, তো আমি জানি না আমার শাশুড়িদের বাড়িতে আছে কি না, মানে আমার শ্বশুর বাড়িতে এটা নিয়মকানুন আছে কি না আমি বলতে পারছি না, কিন্তু সব রকমই জিনিস আছে। তো যাই হোক, আমার এখন আমি নিজে একাই সংসার যেহেতু পেতেছি, আমি লোকের দেখে তা চলবে না, আমি নিজে নিজেই যেটুকু পারি সেটুকুই করি। তো যাই হোক, এখানে কলা আম দই নিয়ে নিয়েছি, আর এখানে একটু দুধ দেবো, আর গুড় দেবো না, কেননা আমটাও মিষ্টি কলাটাও মিষ্টি, মিষ্টি দই তো যেহেতু সবই মিষ্টি, আর গুড়টা এক্সট্রা করে দেবো না। তো যাই হোক, এটা এখন আমি মাখবো, মেখে গোপুর সোনাদের একটু প্রসাদ দেবো।
সবাইকে। তো দেখতেই পাচ্ছ সন্ধে টন্ধে দিয়ে আর নিজেদের জন্য গোপসোনাতে একদম প্রসাদটা আমি নিয়ে চলে এসেছি। তো ছেলের জন্য নিয়ে চলে এসেছি, ওইটার উপর একটু মাখা ছড়িয়ে দিয়েছি, সেম আমারও তাই একটুখানি মাখা ছিল। তো আর এদিকে স্লাইসটা মানে ম্যাঙ্গো ফুটিটা নিয়ে নিয়েছি দুজনে দুটো কাচের গ্লাসে। তো চলো সন্ধ্যের টিফিনটা জবরদস্ত করে খেয়ে নিই। কি শোনা, হ্যাঁ পাপার জন্য রেখেছো, দেখেছো ছেলের কত দায়িত্ব পাপা খায়নি বলে। ওর পাপা তো দোকান চলে গেছে, তা পাপার জন্য রেখেছি শোনা, ওর পাপার জন্য বাটি করে সাজিয়ে একদম রেডি করে রেখেছি। তো আবার একলার জন্য একটুখানি চিড়ে মেখে খাও, একটু খাও খেয়ে বলো। আগে এটা সরাইটা দিয়ে খাবে নাকি? চিড়েটা মাখিয়ে রাখলে না জানি কেমন কেমন হয়ে যায়, তবুও ঠিক আছে প্রসাদ তো ভালো হয়েছে। তো চলো বন্ধুরা এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তো আবার রাতে রান্নার জন্য ঢুকতে হবে এখন। তো বন্ধুরা খাওয়া দাওয়া মানে সন্ধ্যের টিফিনটা কলা চিড়ে দিয়ে দেখতেই পেলে খেয়ে নিয়েছি। আর চলো তোমাদেরকে একটা আমি জিনিস দেখাই, যে আমি যেখানে বসিরহাটে গেছিলাম মন্দিরাদির মিটাপে, তো সেখান থেকে একটা জিনিস এনেছি। আর আমার কদিন মুখ চোখের এতটাই পরিস্থিতি বাজে লাগছে, আমি নিজে নিজে না ক্যামেরার সামনে আসতে যেন কেমন কেমন লাগছে, কারণ ইচ্ছে করছে না কেন জানি না রেডি হতে, একটু ফ্রেশ হবো পরিষ্কার হবো। আমার আর পরিষ্কারটা আমি আছে মানে মুখের যে একটুখানি কিছু ক্রিম ট্রিম লাগাবো লাগাচ্ছি মোটামুটি, কিন্তু আর সেভাবে না সাজুগুজু করতে ইচ্ছে করছে না। তো যাই হোক চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি জিনিসটা কিনে এনেছি। আর ওখানে এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে না মনে হয় সব নিয়ে চলে আসি। তো আরও দুটো জিনিস কিনতাম মানে পছন্দ হলো, তো একটা জেদের জন্য নেওয়া হলো না আর কি। লোক যে দোকানদার সেও জেদগিরি করছে, আমিও জেদগিরি করছি সেই জন্য। তো যাই হোক এইটা আমার একটা পছন্দ ছিল অন্য দোকান থেকে, খুব সুন্দর। এটা হচ্ছে নাইটি, এটা হচ্ছে কাপ্তান নাইটি। আর কাপ্তান নাইটি আমিও অনেকবার পরেছি, নিশ্চয়ই তোমরাও পরেছো। তো এই ডিজাইনটার জন্য আমার বেশি ভালো লাগলো, মানে সাইডে না এইরকম ঝালর টাইপের দেওয়া আছে, এ দেখতে পাচ্ছ, আর উপর নিচে একটা ময়ূর, এই দেখো বুঝতে পারবে দূর থেকে। আর কালারটা স্কাই কালার, জানি না তোমাদের কাছে কি কালার ভাল লাগছে। আমার নাইটিতে আর বিছানার চাদরে মনে ড্রেসের থেকেও সব থেকে প্রিয় নাইটি, বেশ ভালো লাগে আমার। নতুন নতুন নাইটি পরবো বেশ ভালো লাগে। তো এটা আমি এখন পরিনি, তোমাদের দাদা ভাইকে দিয়ে পরিয়েছিলাম, তো এই ঝালরটার জন্য বেশি ভালো লাগছে। জানিও কিন্তু তোমরা একটু আমাকে, হ্যাঁ কেমন আমার নাইটিটা হয়েছে এই ঝালরটা, এই দেখো ঝালর বেশ দেখতে ভালো লাগছে। আর কাপড়টা মানে সফট সফট যাকে বলে অরিজিনাল সুতি, এই একটা কাপ্তান পরে আছি, এটা একদমই কোমা, এটা আমি একটা মেলাতোলা থেকে নিয়েছিলাম, মেলাতোলা থেকেই তো। আর আমার এই ছেলে বলবে কি এই নাইটিটা পরলে নাকি আমাকে বেশ সুন্দর লাগে, তাই না? ওর গান নাচছে, ওকে পড়তে বসিয়েছি, বিছানাটা একটু ঝাড়পুচ করলাম। আর চলো এবার রান্নাঘরে টান মেরে ঢুকতে হবে, আর মেঘ নাকি ধোড়া ধোড়া ভাবছি, জানি না বাবা মেঘের মতিচ্ছন্ন কীরকম, বৃষ্টির কোনো নামগন্ধই নেই। তো যাই হোক নাইটিটা প্লিজ একটু জানিও আমাকে কীরকম হয়েছে, আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের দাদা ভাইও মানে যাবার সময় এটাকে দেখলাম ঝুলছে, তো ফেরার সময় দেখি যদি থাকে তো কি নেবো, অন্য কালার ভালো লাগছিল না, লাল তো সবসময় পরি। তো চলো রান্নাঘরে যেতে হবে, কি রাতে রান্নাবান্না করি সেরে উঠি আর কি। খাবার দাবার করেও নিয়েছি আর খেতেও বসে যাবো এবার। তো কি রান্নাবান্না রাতের করলো, আর সারাদিনটা তো ভাত পেটে পড়েনি, ভাত না খেলে শরীরটা যেন রাত সাথ দিচ্ছে না আমার সাথে মনে হচ্ছে। তো যাই হোক আর রাতটুকু রাতটুকু ঘুমিয়ে পড়লে নিশ্চিন্তে কাল সকাল থেকে উঠে কিছু খাওয়া যাবে ভাতটাতের দিক করে। এই যে ছেলেও বসে আছে, ছেলের খিদেও পেয়েছে। তো চলো রাতে কি বানালাম দেখিয়ে দিই এক ঝলক। আর প্রচুর সন্ধ্যে থেকে এত কারেন্ট যাচ্ছে, তার জন্য আমি বেশি করে ভিডিও করতে পারিনি কিচ্ছু না,
মানে 5 মিনিটও যাচ্ছে না, সেকেন্ডে সেকেন্ডে বলতে গেলে কারেন্টটা যাচ্ছে। যাই হোক, দুপুরের তো এইটা আলিপোস্ত একটু বেঁচে আছে, খিচুড়ি একটুখানি আছে, ঝাল জল, আর এই যে লুচি হতে হতে দুটো একটা করে সব খাওয়া হয়ে গেছে। তারপরে এই যে আবার খেতে বসলাম, লুচি করেছি আর কি, আর করে নিয়েছি, ওইটা নামাচ্ছিল না, আর এই যে আলুর দম, যাই আর গোপসোনাদেরকে খাইয়ে দেয় একদম। এগুলো সব নিরামিষ, কিন্তু এটা আদার আদা জিরে দিয়েই করা হয়েছে। দাঁড়া ঢাল 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 চাকা 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 চাকা। তো চলো আজকের মতন তাহলে এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো চলো টাটা, গুড নাইট। একটা আলুর দম তোমাদেরকে খাইয়ে দিলাম।